আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিমের বার্গার। তো আমার এক শেফ উনি ডিমের বার্গার তৈরি করছেন। তো প্রথমে উনি ডিমটা জাস্ট পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ লবণ দিয়ে ডিমটাকে উনি অমলেট করছেন। তো এই রেসিপিটা খুব সহজ। তো আপনারা চাইলে পাশে ডিমের বার্গার খেতে পারেন। এখন একটু তেল দিচ্ছেন শেফে। তো মজার একটা সুস্বাদু একটা বার্গার আমি আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে এবং স্ন্যাক হিসাবে আপনারা খেতে পারবেন। তো জাস্ট এখানে শেফ যিনি উনি হচ্ছে ডিমটাকে অমলেট করলেন প্রথমে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে। তো আপনারা চাইলে পেপার ব্ল্যাক পেপার দিতে পারেন। অমলেটটা উল্টানো হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট অমলেট থেকে নিতে পারেন। এখানে ভাই একটা বনটি নিচ্ছেন, বনটি নিয়ে উনি এভাবে কাটছেন আপনাকে দেখাচ্ছি। তো আপনারা চাকু দিয়ে অথবা ব্রেড নাই পাচ্ছে একটা ওটা দিয়ে কাটতে পারেন। তারপর আপনার তাওয়ার মধ্যে এভাবে বার্গার বানটাকে বা বনরুটিটাকে একটু ছেঁকে নেবেন, তাহলে ক্রিস্পি হবে। তো তারপর অমলেটটা দিয়ে দিবেন, দিলেই মজাদার এক বার্গার হয়ে গেল। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে খুব অল্প সময়ে এক্সপেক্ট হিসাবে আপনারা এক বার্গারটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা এখানে কিছু টিপস আছে। ইউজুয়ালি আমরা বার্গার খাই, ইউজুয়ালি প্রথমে আমরা বার্গার বানের দেই, তার উপর মায়োনিজ দেই, তারপর আমরা লেটুস দেই, তারপর চিকেন, তারপর বিফ পেটি বা ল্যাম্ব পেটি আমরা দেই। তারপর হচ্ছে আমরা এই অনিয়ন, তারপর হচ্ছে কিউকাম্বার টমেটো দেই, তারপর আবার সেকেন্ড পার্টে আমরা এগ দেই। তো তারপর বার্গারটা হয়ে যায়। যাই হোক, আপনারা চাইলে মায়োনিজ দিতে পারেন বার্গার বানের পর, উপর মায়োনিজ দেওয়ার পর আপনারা এগটাকে দিতে পারেন, তাহলে একটু সুস্বাদু লাগবে। তো চাইলে একটু মায়োনিজের উপরে আপনারা ইয়ে দিতে পারেন, লেটুস দিতে পারেন, লেটুস দিলে একটু সুস্বাদু লাগবে। তো যাই হোক, আপনার যদি মায়োনিজ লেটুস নাও থাকে তো এইভাবে শেফ যেভাবে তৈরি করলেন অল্প সময়ে ডিমের বার্গার বা এগ বার্গার বাচ্চাদের জন্য বা বিকালে নাস্তা হিসেবে, সকাল নাস্তা হিসেবে, স্ন্যাক্স ফুড হিসেবে আপনারা তৈরি করে খেতে পারবেন। তো আসলে দেখতে খুব ইয়ামি লাগছে এবং অল্প সময়ে, খুব অল্প সময়ে আপনারা বাসা বার্গার বান থাকলে অমলেট তৈরি করে এগ বার্গার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে একটা সহজ রেসিপি।